السلام عليكم ورحمة الله. وعليكم السلام الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া আদা করছি। অতঃপর দরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা বানী ইসরাইলের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ প্রদান করেছেন তা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ জারি করেছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবে আর কারোর নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতা এবং মাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতার কোনো একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশাতে যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাহলে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, মর্যাদা এবং ইজ্জতের সাথে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, তুমি অনুগ্রহ বশত তোমার বিনয়তার ডানাকে তাদের জন্য বিছিয়ে দাও। এরপরে আল্লাহ বলছেন وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, আল্লাহ এখানে পিতামাতার অনুদানের কিছু বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন এবং কিছু নির্দেশ প্রদান করছেন। সেই নির্দেশগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ হল যে তোমরা বলো, হে আমাদের প্রতিপালক, যেভাবে পিতামাতা আমি ছোট অবস্থাতে আমার উপরে অনুগ্রহ করেছে, দয়া করেছে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে মানুষ করে গড়ে তুলেছে, ঠিক তেমনিভাবে তুমিও তাদেরকে তোমার
স্নেহ দ্বারা, করুণা দ্বারা, রহমত দ্বারা তাদেরকে তুমি প্রতিপালন করে তোলো, তাদেরকে তুমি হেফাজত করো, তাদের প্রতি তুমি অনুগ্রহ অনুকম্পা প্রদর্শন করো। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তুমি যখন ছোট ছিলে তখন তোমার পিতামাতা আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা মায়া দিয়ে তোমাকে অতি যত্নে মানুষ করে গড়ে তুলেছে। তোমারও দায়িত্ব হল তারা বার্ধক্যে উপনীত হওয়ার পর তাদের প্রতি ঠিক অনুরূপ স্নেহ মমতা ভালোবাসা আদর ও যত্ন দিয়ে তাদেরকে প্রতিপালন করা। সাথে সাথে তারা যদি মারা যায় তাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করো, প্রার্থনা করো। দোয়াটা কিভাবে করতে হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা বলো, হে আমাদের প্রতিপালক, আমরা শিশু অবস্থাতে পিতামাতা যেভাবে আমাদেরকে আদর যত্ন দিয়ে মানুষ করে তুলেছে, হে আল্লাহ তুমি ঠিক তেমনিভাবেই তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ প্রদর্শন করো। বর্তমানে যদি আমরা সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে সমাজে যারা অবহেলিত, সমাজে যাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না বা দাম দেয়া হয় না, এরা হলো পিতামাতা। পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন এই পিতামাতা সন্তানের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, যার কারণেই সন্তানরা পিতামাতার প্রতি যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করে না, পিতামাতাকে নানাভাবে কষ্ট দেয়। পিতামাতার প্রতি এমন দুঃখজনক আচরণ করে যা কানে শুনলে শরীরের রোম শিউরে ওঠে, শরীরের লোম একেবারে খাড়া হয়ে যায়। যেই পিতামাতার সাথে উ শব্দটি করতে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন, সেই পিতামাতাকে যদি কেউ নিজ হাতে পিটায়, মারধর করে, বাড়ি থেকে বের করে দেয়, তাহলে সেই সন্তান কত বড় অপরাধী হতে পারে। সেখানে বলা হচ্ছে যে পিতামাতা যদি কোনো অন্যায় আচরণ করে তাদের এই অন্যায় আচরণে দুঃখ পেয়ে সন্তান পিতাকে এই কথাটি বলতে পারবে না যে তুমি এই কাজটি করলে, কি করলে, এটাও বলা যায় না। কারণ পিতামাতার অবদান সন্তানের প্রতি এত বেশি যে আল্লাহর পরে পিতামাতার যে অবদান এই অবদান আর কারোরই নেই। কিন্তু বর্তমানে আমরা পিতামাতাকে এড়িয়ে চলার আরেকটি নতুন কালচার দেখছি, সেটা হলো যে পিতামাতাকে বাড়িতে ফেলে রেখে সন্তানদের নিয়ে চলে যাচ্ছে শহরে বা কোনো দূর এলাকাতে, আর অজুহাত হিসাবে পেশ করছে যে সন্তানদের তো মানুষ করতে হবে, এজন্যই আমরা শহরে চলে যাচ্ছি আর বাবা মাকে এখানে রেখে যাচ্ছে।
তো সন্তানদেরকে মানুষ করার জন্য সন্তান নিয়ে বাবা মাকে ফেলে তুমি চলে যাচ্ছ, আর বাবা মা একাই এই ভুতুড়ে বাড়িতে বসবাস করছে। তো বাবা মাকে সঙ্গে করে নিয়ে যাও, বাবা মাকে রেখে যাচ্ছ কেন? বাবা মাকে কি সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না? কত টাকা তাদের জন্য দায় হতে পারে? তুমি তোমার সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারছো, আর বাবা মার জন্য সামান্য কিছু অর্থ ব্যয় করতে পারবে না? এইসব নতুন কালচার চালু হয়েছে বর্তমানে। পিতামাতার এই দুর্দশার কারণে আমাদের দেশে এখন বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বাধ্য হয়ে পিতামাতা সন্তান নিজের নাতি পতি এদের মায়া মহব্বত ছেড়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে। অথচ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা যে শুধু ওই পেটের ক্ষুধার অভাব বোধ করে এটাই নয়, বৃদ্ধ পিতামাতা তারা চায় সন্তানরা কাছে থাক। অন্ততপক্ষে সন্তানরা যদি তাদের কাজের কারণে চাকরি বাকরির কারণে কাছে না থাকতে পারে, নাতিপতি এরা তো থাকবে, কারণ তাদের আনন্দ এতটুকুই যে নাতিপতি যদি থাকে তাদেরকে নিয়ে একটু আনন্দ করবে, একটু ফুর্তি করবে, বা নাতিপতিকে নিয়ে একটু হাসাহাসি বা মনের যে তৃপ্তি এগুলো তারা অনুভব করবে। কিন্তু সেই নাতিপতিদেরকে নিয়ে একেবারে দূর দেশে পাড়ি জমাচ্ছে। আর প্রশ্ন করা হলে বলা হয় যে সন্তান মানুষ করতে হয়, তো সন্তানকে তো এখানে রেখে মানুষ করা যায় না, এজন্যই আমাদেরকে বাহিরে যেতে হচ্ছে। এটা একটা শুধু অজুহাত আর কিছুই না। সন্তানের চাইতে পিতামাতার প্রতি কর্তব্য বেশি। আমি আমার সন্তানের জন্য সব কিছু ব্যয় করতে পারছি, তা আমার পিতামাতার জন্য কি ব্যয় করছি? বর্তমানে বিভিন্ন মিডিয়া থেকে আমরা যে সকল খবর পেয়ে থাকি তা খুবই দুঃখজনক। ঢাকার একটি ঘটনা, এক বাপের তিন সন্তান, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন হলো বড় ব্যবসায়ী। এই তিন সন্তানের তিনটা বাড়ি, বিশাল বিশাল বাড়ি। এই তিন বাড়ির কোনোটাতেই বাপের স্থান হয়নি, মা তো আগেই মারা গেছে। তিন ছেলেই বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাপ ঘুরতে ঘুরতে কোথায় যাবে? এক মসজিদে মুয়াজ্জিনের সাথে থাকে, আর মুয়াজ্জিনের জন্য যে খানা আছে ওই খানায় দুজন ভাগ করে খায়, আর ওই মসজিদে পড়ে থাকে। কিছুদিন পর বাবা মারা গেল, মসজিদের ইমাম মুয়াজ্জিন ছেলেদেরকে ফোন করল যে তোমাদের বাবা মারা গেছে, এদের দাফন কাফনের ব্যবস্থা করো। তো তিন ছেলেই জবাব দিল যে আমি তো এখন ব্যস্ত আছি, লাশটা আঞ্জুমান আল মুফিদুল ইসলামে পাঠিয়ে দেন। আঞ্জুমান আল মুফিদুল ইসলাম একটি সংস্থা, লাওয়ারিস লাশ যেগুলো থাকে ওদের দাফন কাফনের ব্যবস্থা করে ওরা, মানে ফি সাবিলিল্লাহ হিসাবে। তো তিন ছেলের একজনও এই পিতার লাশটাও দেখতে আসলো, অথচ এই ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে তাদেরকে
যোগ্য করে গড়ে তুলেছে। অর্থ সম্পদ, টাকা পয়সা, বহু কিছুই তারা অর্জন করেছে, কিন্তু ওই সন্তানের কাছে বাপের স্থান হলো না। স্থান না হওয়ার আরো অনেক কারণ ছিল। কারণ ছিল এই যে তারা আমোদ করবে, ফুর্তি করবে, মদ খাবে, গান বাজনা ইত্যাদি বাড়িতে করবে, এটা বাবা হয়তো দেখতে পারবে না। আর এই আমোদ ফুর্তি করতে গিয়ে তাদের সামনে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো বাবা মা। অতএব এই বাবা মাকে দূরে রাখতে হবে, আমরা একটু আমোদ ফুর্তি করব। কিন্তু বাবা মাকে দূরে রেখে যদি এভাবে আমোদ ফুর্তি করা হয়, ওই সন্তানও তো একদিন বৃদ্ধ বয়সে উপনীত হবে। হবে কি হবে না? হবে না, হবে। তাহলে এর সন্তানরা কি করবে? এর সন্তানরা দেখবে যে আমার বাবা আমার দাদার সাথে কি আচরণ করেছে, এটা তো দেখবে। ঠিক তারা ওই আচরণই করবে, অথবা তার চাইতে আরো বেশি, তার চাইতে আরো বেশি করবে। আরবি একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা ড্রয়িং করেছে, মানে কিছু বিল্ডিং সে মানে অঙ্কন করেছে। তো ওই বিল্ডিং এ আবার কিছু রুম আছে। তো বাবা ছেলেকে জিজ্ঞেস করছে, ওই ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি এটা কি কি এঁকেছো? বলছে এটা এটা এই কাজের জন্য এঁকেছি। এটা কিসের জন্য? এটা এই কাজের জন্য। আচ্ছা এই যে এই বিল্ডিংটা, এটা কিসের জন্য? আচ্ছা এই বিল্ডিং এটা হলো আমার। তো বলছে আচ্ছা খুব ভালো কথা, খুব সুন্দর তুমি ড্রয়িং করেছো। তো এই যে এই রুমটা কার? আচ্ছা এটা আমার রুম। মাশাআল্লাহ খুব সুন্দর রুম। ওই যে ছোট রুম ওগুলো কার? ওটা আমার সন্তানদের রুম। মাশাআল্লাহ তুমি তো বড় হয়েছো, তাহলে তোমার সন্তান সন্ততিও আছে দেখা যায়। বাবা ছেলেকে মানে মশকরা করছে আর কি, রসিকতা করে বলছে যে মাশাআল্লাহ তোমার সন্তান সন্ততিও আছে, যে তাদের জন্য এখনই তুমি রুম তৈরি করে ফেলেছ। এরপর বলছে ওই যে বাহিরে ছোট্ট একটা রুম, ওটা কি পায়খানা ঘর নাকি? বলছে না ওটা তোমার রুম। বলছে ওই পায়খানা ঘরের মতো যেটা দেখছো ওইটা তোমার রুম, ওই দূরে দূরে রুম করেছে। কেন আমার জন্য ছোট রুম? কেন কেন? তুমি না আমার দাদাকে ওই যে বাড়ির বাহিরে ছোট্ট একটা রুমের মধ্যে কামরার মধ্যে ফেলে রাখছো, তুমি আমাকে আমার দাদাকে ছোট্ট একটা কামরার মধ্যে ফেলে রাখছো না, বাড়ির বাহিরে আমাদের সাথে তার দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কি অবস্থায় আছে আমরা বলতে পারি না। তখন বাপের মাথায় মানে বাস করেছে সর্বনাশ। আমার ছোট্ট বাচ্চার অনুভূতি, আমি যে আমার বাবাকে বাড়ির বাইরে রেখেছি একটা পায়খানা রুমের মতো, সেই বিষয়টা আমার ছেলের ব্রেনে ধরেছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠেছে, উঠে গিয়ে সে তার বাবাকে বলছে বাবা তুমি চলো উপরে চলো। না বাবা আমি এখানেই ভালো আছি, তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই আমার কামনা। বলছে না বাবা তুমি যদি সুখে না থাকো তাহলে আমরা কিভাবে সুখী থাকতে পারি, চলো ওপরে চলো, তোমার সুখী তো আমাদের সুখ। তখন সে তার বাবাকে উপরে নিয়ে আসল। এই যে ছোট্ট ছোট বাচ্চারা যখন দেখলো যে আমার দাদাকে যখন আমাদের কাছে এনে দিল, তখন ওই যে ছোট্ট একটা রুম, রুম তো না ওটা পায়খানার ঘর যেটা সে এঁকেছিল, ওটা সে আবার মুছে দিল, মানে বাপকে দেখালো যে তুমি যদি আমার বাপের সাথে তোমার বাপের সাথে ভালো আচরণ করো তাহলে তুমি আমার কাছ থেকে ভালো আচরণ পাবে, আর তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তাহলে ঠিক, তুমি যদি আমার দাদার সাথে খারাপ আচরণ করো আমার কাছ থেকেও ঠিক ওই রকম খারাপ আচরণই তুমি পাবে।
একটা হাদিসেও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি যদি তোমার পিতামাতার সাথে সদ আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটি সুসন্তান দান করবেন যে সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে। আর যদি তুমি তোমার বাবার সাথে দুর্ব্যবহার করো, অসৎ আচরণ করো, তাহলে আল্লাহ তোমাকে এমন একটা কুসন্তান দান করবেন যে সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করবে। অতএব আমাদের প্রত্যেকের উচিত পিতামাতার সাথে সদ আচরণ করা। আমরা যদি দুনিয়াতে কল্যাণ মঙ্গল লাভ করতে চাই তাহলে পিতামাতার সাথে সদ আচরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা যদি দুনিয়াতে সফলতা চাই, পরকালে যদি মুক্তি চাই, তাহলে পিতামাতার সাথে আমাদেরকে সদ আচরণ করতেই হবে, এছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। কারণ আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমত যদি করতে পারে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ তো এই নির্দেশ দেন নাই, আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো সাথে সাথে পিতামাতার খেদমত করো, দুইটাই আল্লাহর নির্দেশ। তাহলে এই উভয় নির্দেশ পালন করলেই আল্লাহর ইবাদত পূর্ণতা লাভ করবে। অতএব আমাদের সকলের উচিত পিতামাতার সাথে সদাচরণ করা। কেউ যদি দুর্ব্যবহার করে থাকে তাহলে পিতামাতার কাছে ক্ষমা চেয়ে না এবং তাদের সাথে পরবর্তীতে সদাচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সকলেই পিতামাতার সাথে সদাচরণ করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যাবতীয় গুনাহটা মাফ করে দিন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।